সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এইচএসসি ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় লং টার্ম ফাইন্যান্সিং, বাংলা আমরা যাকে বলি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, তার বন্ড মূল্যায়ন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এর আগে আমরা দুটি লেকচার আপলোড করেছি, তোমরা যারা লেকচারগুলি মিস করেছো তারা এই ডিসক্রিপশন বক্স থেকে লেকচার ওয়ান, লেকচার টু অথবা আমাদের আই সাজেস্টেড আইকনে ক্লিক করে তুমি আমাদের ভিডিও লিঙ্কে চলে যেতে পারো, অথবা আমাদের এন্ড স্ক্রিন ভিডিওগুলি অটোমেটিক দেখাবে, তোমরা সেখানে ক্লিক করে ভিডিওতে। তবে আমার পরামর্শ হচ্ছে এই ভিডিওটি দেখার আগে তোমরা আগে দুটি ভিডিও অবশ্যই দেখে তারপর এখানে শুরু করো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করতেছি বন্ড মূল্যায়ন। তো বন্ড মূল্যায়ন সম্পর্কে ইনভেস্টোপিডিয়াতে কী বলা আছে আমরা একটু পড়ি। ইনভেস্টোপিডিয়ার মধ্যে যে বলা আছে বন্ড ভ্যালুয়েশন ইজ আ টেকনিক। বন্ড ভ্যালুয়েশন কি? ইজ আ টেকনিক, অর্থাৎ বন্ড ভ্যালুয়েশন হচ্ছে একটা কি, একটা কৌশল। একটা কৌশল কেন? ফর ডিটারমাইনিং, ডিটারমাইনিং মানে নির্ণয় করা, ডিটারমাইনিং মানে নির্ণয় করা। দ্য ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু মানে কি? ন্যায্য মূল্য। ফেয়ার ভ্যালু মানে কি? ন্যায্য মূল্য বা নির্দিষ্ট মূল্য অফ এ পার্টিকুলার বন্ড, পার্টিকুলার বন্ড। তাহলে আমরা ইনভেস্টোপিডিয়া, ইনভেস্টোপিডিয়া হচ্ছে একটি ওয়েবসাইট যেখানে আসলে বিজনেস সংক্রান্ত বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা থাকে। তো ইনভেস্টোপিডিয়াতে বলা হলো কি যে বন্ড ভ্যালুয়েশন ইজ এ টেকনিক। বন্ড ভ্যালুয়েশন ইজ এ টেকনিক মানে বন্ড মূল্য হচ্ছে একটা একটা কৌশল। কিসের কৌশল? একটা বন্ডের ভ্যালুটা ন্যায্য পর্যায়ে নির্ণয়ের কৌশলকে আমরা বলতেছি বন্ড ভ্যালুয়েশন। তো স্যার এল জি গিটম্যানের মতে বলা হয়েছে যে বন্ডস আর লং টার্ম ডেট। বন্ডস কীরকম ডেট? লং টার্ম ডেট, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ। ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ঋণের হাতিয়ার, ইউজড বাই বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট টু রেইজ লার্জ সাম অফ মানি, অর্থাৎ একটা বিশাল অঙ্কের টাকা নেওয়ার জন্য সরকার অথবা বড় মাপের যে কোম্পানিগুলি যে দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার ব্যবহার করে তার নাম হচ্ছে বন্ড। তো আমরা আজকে বন্ডটা কীভাবে মূল্যায়ন করবো সেটা শিখতে পারি। তো আমাদের বিভিন্ন বইতে আসলে এই অধ্যায়টা অনেক বেশি গোজামিল করা আছে, অনেক বেশি কথা বলা দেওয়া আছে। তো আমরা এখানে আসলে মানে শর্টসে টেকনিক্সে কীভাবে সাবজেক্টটি খুব সহজে আয়ত্ত করতে পারবো সেটি আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যাই প্রথম সূত্রটা। প্রথম সূত্রে কী লেখা আছে যে বার্ষিক সুদের ক্ষেত্রে, বার্ষিক সুদের ক্ষেত্রে মানে হচ্ছে যখন অঙ্কে বার্ষিক শব্দটা থাকবে, অর্থাৎ বার্ষিক সুদের ভিত্তিতে যখন বন্ডের মূল্যটা নির্ণয় করতে বলবে তখন আমরা কী করব? এই সূত্র এক যেটা বলা হচ্ছে যখন বার্ষিক সুদের ভিত্তিতে বন্ডের মূল্য নির্ণয় করতে বলবে। তো নির্ণয় করতে বললে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। সূত্রটা কী? প্রথম হচ্ছে ভি বি, ভ্যালু অফ বন্ড, ভি বি ভ্যালু অফ বন্ড। ভ্যালু অফ কী? বন্ড। আই ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট, নট রেট অফ ইন্টারেস্ট। ছোট আই ইউজ করলে আমরা বলতাম এটা রেট অফ ইন্টারেস্ট, যেহেতু এটা ক্যাপিটাল আই তাহলে আমরা এটাকে বলবো কি, এটাকে বলবো হচ্ছে কি, সুদের পরিমাণ, নট সুদের হার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কে ডি, এখানে কস্ট মানে কস্ট অফ ডিভেঞ্চার, কস্ট অফ ডিভেঞ্চার। তো আমরা বলতেছিলাম কেডি, কেডি কী জিনিস? কেডি হচ্ছে কস্ট অফ ডিভেঞ্চার। কস্ট অফ ডিভেঞ্চারকে আমরা বলতে পারি প্রয়োজনীয় আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার। তো প্রয়োজনীয় আয়ের হার অথবা সুযোগ আমরা বলতে পারি। তো আমরা এটা পাওয়ার দিচ্ছি এন, এন মানে হচ্ছে সময়, নিচে কেডি মানে একই প্রয়োজনীয় আয়ের হার। এদিকে আমরা দেখতেছি যে এম ভি মানে ম্যাচিউরিটি ভ্যালু, ম্যাচিউরড ভ্যালু, অর্থাৎ একটা বন্ড তার ম্যাচ শেষে যে টাকাটা দাঁড়াবে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু বা ম্যাচিউরিটি ভ্যালু। নিচে আমরা একই জিনিস কাজ করতেছি, অর্থাৎ এই সূত্রটা তোমরা কীভাবে মুখস্থ করবে বা কীভাবে মনে রাখবে? দেখো এই সূত্রটার সাথে তোমরা অর্থের সমমূল্যে দুটো সূত্র করেছো। দুটো সূত্র কোন দুটো? একটা হচ্ছে পিভিএ, আরেকটা হচ্ছে পিভি। একটা হচ্ছে কি? পিভিএ, আরেকটা হচ্ছে পিভি, অর্থাৎ নর্মাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এককালীন প্রেজেন্ট ভ্যালু। একটা সূত্র তোমরা বলেছো, সূত্রটা কী বলেছো? যে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন, তাই না? আচ্ছা দেখো তো প্লাস এটা মনে পড়ে কিনা, শুধু এম ভির জায়গায়, এম এর জায়গায় যদি শুধু এফ দিয়ে চিন্তা করো, যে এখানে পি দিয়ে যদি চিন্তা করো, সরি এফ দিয়ে যদি চিন্তা করো, তাহলে এফ ভি ডিভাইড বাই ওয়ান প্লাস কে ডির জায়গায় যদি আই চিন্তা করো তাহলে ওয়ান প্লাস আই পাওয়ার এন, এফ ভি ডিভাইড বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন। তাহলে এইটুকু সূত্র কিন্তু তুমি যে নর্মাল আমরা বা এককালীন যে প্রেজেন্ট ভ্যালু সূত্রটা তুমি পড়েছো সেই সূত্র দিয়ে কিন্তু এই সূত্রের মধ্যে মনে রাখতে পারো। জাস্ট এফ এর জায়গায় এম, আই এর জায়গায় কে ডি লিখলে হয়ে যাচ্ছে। এই পাশে দেখো পিভি যে সূত্রটা তুমি পড়েছো, অর্থাৎ এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন ডিভাইড বাই আই,
বিবিএ যে সূত্রটা পড়েছো সেম সূত্রটা কিন্তু এখানে দেওয়া আছে শুধু আই এর পরিবর্তে কে দেওয়া আছে এর পরিবর্তে আই দেওয়া আছে এইচ আইটা এটা হচ্ছে এর পরিবর্তে আই দেওয়া আছে আর এখানে ছোট হাতের যে আই গুলি আছে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সূত্রের হারে যে আইটা সেটা তার বদলে এখানে কে দেওয়া আছে এই কিন্তু মূলত সূত্রটা আসলে এই সূত্রের মূলত প্রথম পার্ট হচ্ছে পিবিএ পরের পার্ট হচ্ছে শুধু পিভি এই দুটো সূত্র কিন্তু জাস্ট অ্যাডজাস্ট করে বসাই দিলেই কিন্তু এই সূত্রটা পাওয়া যায় এই সূত্র আমি কখন প্রয়োগ করব লেখা আছে যে পোস্টের বার্ষিক সুদের হারের ভিত্তিতে বন্ডের বর্তমান বাজার মূল্য নির্ণয় করতে বললে এই সূত্রই প্রয়োগ করতে হবে আচ্ছা এবার তোমাদের জন্য বলা হয়েছে যে উদাহরণ এক দেখো উদাহরণ এক দেখো তো উদাহরণ একে আমরা যাই উদাহরণে কি বলা আছে উদাহরণে বলা আছে যে ফারিন অটোমোবাইল কি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য কত যার লিখিত মূল্য 5000 টাকা এবং কুপন রেট কত কুপনের হচ্ছে 10% 10% যদি সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় কিসের ভিত্তিতে বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় তবে বন্ডের কত বন্ডের প্রয়োজনীয় আয়ের হার বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 15% হয় এবং বন্ডের তাহলে বর্তমান মূল্য কত হবে পুরো প্রশ্নটা আমি একবার পড়ে শোনাই সেটা হচ্ছে ফারিন অটোমোবাইল কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য 5000 টাকা এবং কুপন রেট কত 10% আচ্ছা যদি বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় যদি সুদটা কেমন ভিত্তিতে প্রদান করা হয় বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় তবে কি করতে হবে প্রয়োজন আয়ের 15% হয় বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বলবে তো আমি বন্ডের বর্তমান মূল্য বার্ষিক যখন বলবো তখন আমরা সূত্রটা জানি যে ভিভি অর্থাৎ ভ্যালু অফ বন্ড সমান সমান পিভি সূত্র প্লাস পিভি সূত্র এই দুটো সূত্র এখানে জাস্ট আমরা বসিয়ে দিছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখাই আছে যে প্রশ্নে বার্ষিক শব্দটি দেওয়া আছে কোন শব্দটা এই যে বোল্ড করে দেওয়া আছে প্রশ্নে বার্ষিক শব্দটা দেওয়া আছে এই বার্ষিক শব্দ থাকার কারণে আমরা আসলে এই সূত্রটা প্রয়োগ করেছি তো ভ্যালু অফ বন্ড সমান সমান আই এখানে কি 1+ ক্যারি তো এখানে ক্যারি মানে কি প্রয়োজনীয় আয় তো প্রয়োজনীয় আয় কত আছে 15% তার মানে আমরা বলতে পারি যে কত কেডি সমান সমান হচ্ছে 15% বা 0.15 এখানে এন মানে মেয়াদ লাগবে তো মেয়াদ কত বছর এখানে আমরা দেখতে পাচ্ছি 10 বছর তো আর এমপি মানে ম্যাচুরিটি ভ্যালু অর্থাৎ মেয়াদ পূর্তিতে এর মূল্যটা কত কত হবে বা কত দেওয়া আছে সেটা দেখো দেখো এখানে দেওয়া আছে কত লিখিত মূল্য 5000 টাকা কত মূল্য দেওয়া আছে লিখিত মূল্য 5000 আমরা আগে এগুলো নির্ণয় করে নিয়েছি প্রথমে আয়ের মান নির্ণয় করছি 5000 টাকা এই 5000 টাকার সাথে কি করছি এই যে কুপন রেট বা সুদের হার দেওয়া আছে সেটাকে আমরা কি করছি 10% করে মূলত সুদের পরিমাণটা নির্ণয় করছি যেহেতু আমাকে এখানে সুদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে কি নির্ণয় করতে বলা হয়েছে সুদের পরিমাণ আমি সুদের হার দিয়ে আর লিখিত মূল্যকে গুণ করলাম গুণ করলে আমি সুদের পরিমাণ বললাম 500 টাকা কেডি সমান সমান দেওয়া আছে 15% বা 15.15 টাকা তারপর এন সমান সমান 10 বছর এমভি যেহেতু স্পষ্ট কোনো ম্যাচুরিটি ভ্যালু দেওয়া নাই অর্থাৎ মেয়াদ পূর্তির মূল্য দেওয়া নাই তাই আমরা বলতে পারি যে যে লিখিত মূল্য দেওয়া আছে যে লিখিত মূল্যটা দেওয়া আছে প্রশ্নে সেটাই হচ্ছে মেয়াদ পূর্তির মূল্য তো এখন আমরা বন্ডের ভ্যালুটা বর্তমান মূল্যটা নির্ণয় করব তো আমরা সূত্র আয়ের মানটা এখানে লিখে দিলাম 500 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি 1 তো 1 লিখেছি 1 - 1/1.5 যেহেতু ক্রেডিট মান 0.15 পাওয়ার 10 এরপর হচ্ছে 0.15 আর এখানে হচ্ছে এমবির মান 5000 প্লাস হচ্ছে এখানে ডিভাইড বাই আমরা করছি হচ্ছে 1+ ক্যাডি মান লিখেছি 0.15 পাওয়ার হচ্ছে 10 এরপর আমরা কী করেছি এরপর আমরা তো বাকি কাজটা তো পারি যে 1-এর সাথে আমরা 0.15 যোগ করে এরপরে পাওয়ার 10 করেছি 10 করার পর যে রেজাল্ট আসবে তাকে 1 দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যে রেজাল্ট হবে সেটা 1 থেকে বিয়োগ করতে হবে এরপরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 0.15 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা এরপরে আসবে তাকে কী করতে 500 দিয়ে গুণ করতে হবে গুণ করলে একটা রেজাল্ট পাওয়া যাবে ঠিক এখানেও 0.15 পাওয়ার 10 করলে একটা রেজাল্ট হবে সেটাকে 5 দিয়ে ভাগ করে এখানে রেজাল্ট আসবে তখন কী করতে হবে এই দুইটা রেজাল্টকে একসাথে যোগ করে দিতে হবে যে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট পর্যায়ে কী করছে দুইটা রেজাল্টকে আমরা একসাথে কী করছি যোগ করে দিচ্ছি এই যে দুইটা রেজাল্টকে আমরা একসাথে যোগ করে দেওয়ার পরে আমাদের একটা টাকার পরিমাণ চলে আসে যেটা 3745.28 টাকা তো এখানে মূলত ক্যালকুলেশন আশা করি কম বেশি সবাই পারো তারপরে ভিডিওগুলো পজ করে করে তোমরা ক্যালকুলেশনগুলি তোমাদের সাথে মিলিয়ে নিতে পারবে আমরা যেটা মূলত বলতে চাচ্ছি যে তোমরা এখন যেটা শিখলে সেটা হচ্ছে কি বার্ষিক ভিত্তিতে যদি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বলে তবে আমরা এই সূত্রটা প্রয়োগ করব এইভাবে অঙ্কটা করব এখন যদি প্রশ্নে বলা থাকে যে অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ বন্ডের মূল্য নির্ণয় করো কৃষি ভিত্তিতে অর্ধবার্ষিক সূত্র নম্বর 2 অর্ধবার্ষিক ভিত্তিতে যদি বন্ডের মূল্য নির্ণয় করতে বলে তখন কি করব তখন আমাদের সেম সূত্র একটু মনে করে দেখো অর্থের সমূল আমরা কি করতাম অর্থ সমূল যখন বার্ষিকের পরিবর্তে অর্ধবার্ষিক ত্রৈমাসিক মাসিক থাকতো তখন কিন্তু আমরা টং এম নিয়ে আসতাম তাই না অর্থাৎ মাল্টি কম্পাউন্ডিং ইন শর্ট এম নিয়ে আসতাম এম এর একটা মান দিতাম
মান কত? যদি ত্রৈমাসিক হয় তেমনি মান 4, যদি মাসিক হয় তেমনি মান 12, আর যদি অর্ধবার্ষিক হয় তেমনি মান 2, এরকম কিন্তু আমরা এম এর মান নিতাম। তো এখানে অর্ধবার্ষিক মানে কত? অর্ধবার্ষিক যদি আমি এম চিন্তা করি, যদি আমি পিভি এবং পিভির সূত্রটা চিন্তা করি, তবে সেখানে বলছিলাম যে যত জায়গায় আই আছে তার নিচে এম বসে, তত জায়গায় এন আছে তার পাশে এম বসে। তো এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি অর্ধবার্ষিক মান কত? 2। যেহেতু এখানে এম লেখার সুযোগ নাই, সেহেতু আমরা কি করতে পারি, সরাসরি যেখানে এম এর মান যেভাবে বসানোর কথা সেভাবে বসায় দিলে কিন্তু এই সূত্রটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আগের সূত্রের সাথে জাস্ট আই এর সাথে বলছিলাম যত জায়গায় আই আছে তাকে এম দিয়ে ভাগ, এম এর মান যেহেতু 2 তাহলে সরাসরি 2 দিয়ে ভাগ করছি। আবার এখানে কেডি, কেডিও এক ধরনের আই, যেহেতু এর একটা পার্সেন্টেজ থাকে আমরা আই দিয়ে 2 দিয়ে ভাগ করছি, নিচেটাকে সেম 2 দিয়ে ভাগ করছি। ওখানে এন এর পাশে 2 বসার কথা, অর্থাৎ এন এর পাশে এম, এম এর মান 2, তো এর বসেছি এন ইনটু 2, সেম কাজটা এখানে করছি। এই হচ্ছে আমাদের সূত্র। ওই সূত্র আর এই সূত্র, আগের সূত্র আর এই সূত্রের সাথে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র যত জায়গায় আই বা কেডি আছে তার নিচে 2 বসছে, আর যত জায়গায় এন আছে এন এর, এন এর পাশে 2 বসছে, এই আর কি। তো প্রশ্ন যদি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদের হার নির্ণয় করতে বলে, তখন আমাদেরকে এই কী করতে, সরি, অর্ধবার্ষিক ভিত্তিতে যখন সুদের হার দেওয়া থাকবে এবং এটাকে যখন বর্তমান মূল্য নির্ণয় করতে বলবে, তখন আমরা এই 2 নম্বর সূত্রটা প্রয়োগ করব। দেখো আমি যে কথাটা বলছি সে টিপস কিন্তু এখানে দেওয়াই আছে, অর্থাৎ এই সূত্রটি আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই। প্রশ্নে অর্ধবার্ষিক বলা থাকলে বার্ষিকে যত জায়গায় আই এবং কেডি আছে তত জায়গায় 2 দ্বারা ভাগ, এবং যত জায়গায় এন আছে তত জায়গায় 2 দিয়ে গুণ করলে বার্ষিক সূত্রটা পাওয়া যাবে। আচ্ছা, তা উদাহরণ 2টা দেখি। উদাহরণ দুই কি দেওয়া আছে, যে যে কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করছে, যার লিখিত মূল্য কত? যার লিখিত মূল্য 5,000 টাকা, কুপন রেট 10%, এবং যদি সুদ অর্ধবার্ষিক, দেখো অর্ধবার্ষিক এটা আমাদের মূল ইস্যু, যে বার্ষিক অর্ধবার্ষিক, আর অঙ্কটা কিন্তু ঠিক আগের মতোই অর্ধবার্ষিক বোধগম্য প্রয়োজন আয় হচ্ছে 15%, তবে কী করতে হবে, বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তো বন্ডের মূল্য নির্ণয় করতে গেলে আমরা জানি যে এখানে বলছি যে প্রশ্নে যেহেতু অর্ধবার্ষিক শব্দটা আছে, তাই কী করতে হবে, এই সূত্র বলবো, কোন সূত্র? এই যে 2 নম্বর সূত্র, অর্থাৎ অর্ধবার্ষিক দেওয়া থাকলে আমরা যে যত জায়গায় আয় বা কেডি আছে তার নিচে 2 বসাই দিই, এবং যত জায়গায় এনে তার পাশে 2 বসাই। এই যে সূত্রটা সেই সূত্র আমরা লিখেছি, লেখার পরে ঠিক আগের মতোই আমরা কী করেছি, মানগুলি নিয়ে নিয়েছি। মান কত? এই যে আগে ঠিক আগের অঙ্কটার মতোই এখানে কিন্তু আমরা সেই মানটা বসিয়ে দিছি। জাস্ট এবার মান বসে শুধু কিন্তু ক্যালকুলেশন কিচ্ছু না, তারপর যদি ক্যালকুলেশন না বোঝো এখানে বলে দিচ্ছি, যেহেতু আয়ের মান এখানে আমরা নির্ণয় করছি, আয়ের মানটা আমরা আগে একটু দেখিয়েছি, সেটা মানগুলো আমরা বসেছি, প্রথমে 500 সাথে 2 ভাগ করছি, তো দেখো 250 আসছে। এরপর আমরা কী করেছি, প্রথমে আমরা 0.15 দিয়ে 0.2 ভাগ করবো, সরি ভাগ 2 ভাগ দিব 2 দিয়ে, এবার যে রেজাল্ট তা কী করবো, 1 দিয়ে যোগ করবো, যোগ করার পর যে রেজাল্ট আসবে তার পরের লাইনে গিয়ে আমি 10×2 অর্থাৎ 20 পাওয়ার করবো, পাওয়ার করে যে রেজাল্ট আসবে পরের লাইনে আমরা গিয়ে 1 দিয়ে ওটাকে ভাগ করবো, ভাগ করার পরে পরবর্তী লাইনে গিয়ে আমি কী করবো, 1 থেকে ওই রেজাল্টে বিয়োগ করবো, যে রেজাল্ট এখানে উপরে পাওয়া যাবে সেই রেজাল্টের সাথে নিচের যে 0.15/2 দিয়ে যে রেজাল্ট থাকবে সেই রেজাল্ট দিয়ে এখানে ভাগ করতে হবে, ভাগ করার পরে যে রেজাল্ট আসবে সেটা দিয়ে এই যে 250 যেটা এখানে আসছে সেটা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কিন্তু আমাদের এই পাশে এই বাম পাশে রেজাল্ট চলে আসবে। আর এটা তো আগের মধ্যে সেম, আমরা কী করবো, যে রেজাল্ট আসছে এটাকে আমরা 20 দিয়ে পার করছি, পার করার পর আসছে কত, 4.247, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর দেখতেছি যে 1,174.30 আসছে। এইভাবে আমরা কী করছি, পুরো ক্যালকুলেশনটা করে আমাদের আমাদের মূল যে ভ্যালু বন্ডের যে বর্তমান মূল্য 3,724 টাকা সেটা আমরা নির্ণয় করছি। আশা করি তোমরা দুই ধরনের বন্ড ভ্যালুয়েশন বুঝতে পেরেছো। বন্ড আমরা প্রথম যেটা বললাম সেটা বার্ষিক ভিত্তিতে, এখন যেটা বললাম সেটা অর্ধবার্ষিক ভিত্তিতে। এখন আমরা 3 নম্বর সূত্রটা পড়বো। যদি বলা থাকে চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী বন্ড মানে কি, যেই বন্ডের মূল্যটা সবসময় চলতে থাকবে, কখনো কি পরিবর্তন হবে না, তখন সেগুলিকে আমরা বলবো হচ্ছে চিরস্থায়ী বন্ড। তো চিরস্থায়ী বন্ডের বেলায় আমরা কি শিখবো, যে সূত্র হচ্ছে আই বাই কেডি, অর্থাৎ আমরা সুদের পরিমাণকে যদি প্রয়োজন আহার দ্বারা ভাগ করি তাহলে আমরা চিরস্থায়ী বন্ডের মূল্যটা পেয়ে যাব। আচ্ছা, বলা আছে প্রশ্নে চিরস্থায়ী বন্ডের মূল্য বর্তমান বন্ডের বর্তমান বাজার মূল্য নির্ণয় করতে বলে বা কোনো মেয়াদ দেওয়া না থাকলে এই সূত্রটি প্রয়োগ করতে হবে, অর্থাৎ যদি কোনো মেয়াদ দেওয়া না থাকে তখন এখানে চিরস্থায়ী বন্ডের মূল্যের সূত্র এই সূত্রের প্রয়োগ করতে হবে, আই বাই কেডি। দেখো একই জিনিস, একই প্রশ্ন আমরা এখানে অনুগ্রহণ করেছি। দেখো এখানে কি নেই, কোনো মেয়াদ কিন্তু দেওয়া নেই, তো মেয়াদ দেওয়া না থাকলে আমরা এই সূত্রের প্রয়োগ করছি আই বাই কেডি। এখানে আয়ের মান 500 টাকা আর কেডি মান 0.15 টাকা, ভাগ করলে কি আসছে, ভাগ করলে সে 3,333 টাকা। এটা হচ্ছে আমাদের কি কী কী কুপন বলতো, এটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ডের মূল্য, চিরস্থায়ী বন্ডের মূল্য। আচ্ছা, এই বন্ড ভ্যালুর আমরা লাস্ট সূত্রটা এখানে আলোচনা করবো, লাস্ট সূত্রটা কি, জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড, অর্থাৎ যে বন্ডের কুপন হার জিরো, যে বন্ডের কুপন হার কত, জিরো, কুপনের জিরো। এখানে সূত্রটা কি, যে এম ভি সমান সমান
ঠিক দেখো প্রেজেন্ট ভ্যালু সেই সূত্রটা যে এফবি ডিভাইড বাই ওয়ান প্লাস আই পাওয়ার ঠিক ওই সূত্রটাই এফবি এর সাথে এমবি লিখছি আই এর পরিবর্তে জাস্ট কে লিখছি আর সূত্রটা কিন্তু ঠিক আগের মতোই অর্থাৎ কষ্ট যদি জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বলে বা কোনো কুপন রেট না থাকে তখন এই সূত্রটা প্রয়োগ করছে উদাহরণ চার দেখতে বলছে উদাহরণ চার থেকে চলো তো উদাহরণ চারে বলা আছে যে 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 কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য 5,000 টাকা যদি বন্ডের প্রয়োজন আয়ের 15% হয় তবে বন্ডের বর্তমান মূল্য কত হবে দেখো এখানে কিন্তু কি নাই কোনো কুপন রেট দেওয়া নাই প্রয়োজন আয়ের দেওয়া থেকে কোনো কুপন রেট দেওয়া নাই কুপন আমি কুপন বা আয়ের মানটা নির্ণয় করতে পারবো না সুতরাং ওই ওই অংশটুকু ব্যবহার করা যাবে না তাহলে আমি কি করবো এই অংশটি ব্যবহার করবো যে বিভি সমান সমান এমপি ওয়ান প্লাস আই পাওয়ার কেডি তাহলে কেডি মান কত 0.15 এমপি মান হচ্ছে 5,000 লেখা হচ্ছে 5,000 টাকা এরপর এন এর মান কত 10 পাওয়ার দেওয়া আছে 10 এরপর আমরা এটাকে পাওয়ার 10 করে 5 দিয়ে ভাগ করে আমরা যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে 1,235.78 টাকা তো এটা হচ্ছে আমাদের এই সূত্র আমরা কখন প্রয়োগ করবো আমরা কিন্তু বুঝলাম আমরা এভাবে বুঝলাম যে যদি বার্ষিক দেওয়া থাকে তো প্রথম সূত্র যদি অর্ধবার্ষিক দেওয়া থাকে তৃতীয় সূত্র যদি মেয়াদ দেওয়া না থাকে তো তৃতীয় সূত্র অর্থাৎ জিরো কুপন পয়েন্ট কখন করবো জিরো কুপন পয়েন্ট তখন করবো যখন কুপনের রেট জিরো থাকবে আর চিরস্থায়ী বা পারপিচুয়াল কখন করবো যখন কোনো মেয়াদ দেওয়া থাকবে না আসলে তাহলে এই চ্যাপ্টার কিন্তু আমাদের মোটামুটি এই অংশটুকু বন্ড ভ্যালুয়েশনের যে অধ্যায়টুকু আছে সেই অংশটুকু কিন্তু শেষ তো আমরা এক নজরে একটু মানে বন্ড ভ্যালুয়েশনের সূত্রটা একটু দেখবো দেখো এক নজরে সূত্রটা সূত্র দেখো সূত্র কিন্তু একটাই কয়টা সূত্র বলো তো একটাই সূত্র তো একটা সূত্র কি এই পুরোটা যখন আমি ব্যবহার করবো অর্থাৎ পিভিএ প্লাস পিভি যখন সূত্রগুলি দেখবো তখন এটা হয়ে যাবে বার্ষিকের সূত্র ঠিক এই বার্ষিকের জায়গায় এই সূত্রটার জায়গায় যদি আমরা কী করি যত জায়গায় আয় এবং কেডি বলা আছে তত জায়গায় দুইটা ভাগ করি এবং যত জায়গায় এনআসে তত দুই জায়গায় গুণ করি তাহলে কিন্তু আমরা এই সূত্র সাথে অর্ধবার্ষিক সূত্রটা পেয়ে যাচ্ছি অর্ধবার্ষিক সূত্রটা কিন্তু পেয়ে যাচ্ছি তো এরপরে আমরা যদি বলি যে না আমরা জিরো কুপন বন্ড এখান থেকে জিরো কুপন বন্ড নেবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে শুধুমাত্র এই অংশটুকু অর্থাৎ এই শেষের যে অংশটুকু অর্থাৎ পিভিএর যে অংশটুকু আমরা বললাম এই অংশটুকু কিন্তু কেটে নিয়ে গেলে আমরা কী পাচ্ছি জিরো কুপন বন্ডের সূত্র হয়ে যাচ্ছে আমার ঠিক আছে আর যদি আমি বলি যে না এখানে তো ইসের সূত্র নেই কিসের সূত্র চিরস্থায়ী বন্ডের সূত্র চিরস্থায়ী বন্ডের সূত্র তো আমি পারবো এখান থেকে আই নিবো আর এখান থেকে কেটে নিবো তাহলে আই ভাগ কেডি আই ভাগ কেডি তাহলে কী পাওয়া যাবে চিরস্থায়ী বন্ডের সূত্র পাওয়া যাবে আশা করি তোমরা দীর্ঘ এই লেকচার মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো যদি এরপরে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে যে কোন জায়গাটা তোমরা বুঝোনি তো আমরা কথা বাড়াবো না আমরা পরবর্তী লেকচারের জন্য তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ